গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আউটিনসাইড ব্লগ, তো পুজো প্রায় চলে এলো আর মাত্র বেশি দিন বাকি নেই, আজকে 27 তারিখ, 27 সেপ্টেম্বর। হাতে কোনো এই মাসে আর কটা দিন আছে, আর ওই মাসে মানে 1 মাস আর বাকি নেই। তো একটা পুজোর আমেজ এসে যাচ্ছে, সবাই মনে একটা আনন্দ। এটা বাঙালির একটা বড় উৎসব দুর্গাপূজা, তো আমারও ভালো লাগছে তার পাশাপাশি। তো আজকে ব্লগটা একটা ভেরি ইন্টারেস্টিং ব্লগ, আজকে একটা জায়গায় যাব, তো তোমাদের দেখাবো। প্রতিদিন মুখে বলে দিই কী করবো না করবো দিনের প্রথমে। আজকে ব্লগটা একটু অন্যভাবে শুরু করছি, প্লিজ তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকালবেলা গেছিলাম বাজারে, বাজার থেকে একটু মাছ নিয়ে আসলাম আর একটু সবজি, শেষ হয়ে গেলে সবজি নিয়ে আসলাম। তো আর মা গেছে ওই বাড়িতে, শুনলাম কালকে মা ফোন করলো, মায়ের শরীরটা একটু খারাপ আর বাবা বলছিল চলে আসবে, এখন দেখি কী হয়। আর কালকে রাত্রেবেলা ওর বাবা এসেছিলো, কি রান্না করে দেখছি, দুজন মিলে রান্না করছে, দেখি কী রান্না করছে। আজকে দেখছি বেগুন ভাজা রয়েছে, আজকে বেগুন ভাজা হবে, পরে তেল দিয়ে দিয়েছে, আর এদিকে মাছ এনেছিলাম, মাছ ভাজা হবে। আজকে রাত্রি আমাদের একটু আলাদা লোক আছে। এই যে কি গো, বাবা এসছে, তোমার ভাই আত্মীয়, তুমি বাবাকে রান্না করতে দিয়েছো? হ্যাঁ, এই মাসিরা দেখবে ফোনি, কালকে আজকেই ফোন করে বাবা, কালকে ফোন করে বাবাকে। রুটি মোটামুটি হয়ে গেছে টিফিনে নিয়ে যাওয়ার জন্য, রান্না বান্না হচ্ছে আর আমি এদিকে অফিস যাওয়ার জন্য এখন এবার রেডি হবো, স্নান করতে যাবো, ওদিকে রান্না বান্না হচ্ছে। সকালে স্নান কমপ্লিট, এবারে অফিস যাওয়ার জন্য বেরোতে হবে, তো এখন সকালে খাওয়া দাওয়া করবো আর বেরিয়ে যাবো। রান্না হয়েছে ভাত আর প্লেন মাছের ঝোল আর কিচ্ছু না, অলমোস্ট সব রেডি, সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট সব হয়ে গেছে। তো আমি বেরিয়ে যাচ্ছি সকাল সকাল, আর ও আর ও বাবা একটু পরে একসাথে বেরোবে, বসে আছি কারণ জুতো পরছিলাম। চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরে, আমরা একটু কাজ বাজ করে নিই। আর একটা বলেছিলাম কি, একটা ভেরি ইন্টারেস্টিং ব্লগ, একটা স্পেশাল জিনিস আজকে দেখাবো। এখন দুপুরবেলা, আজকে কাজ অনেকটা মিটে গেছে, আজকে কাজ করতে করতে আমি একটা ভালো জায়গায় এসেছিলাম, ভাবলাম একটা এখন দুপুরবেলা অনেকটাই দুপুরবেলা মানে রোদ্দুর থেকে বুঝতে পারছি এখন কাজ আমার নেই, সব দোকান পাশারি বন্ধ, এখন একটা জায়গায় আছি, সেটা হচ্ছে দেখে খুব ভালো লাগলো, ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, মানে তোমাদের দেখাই মুখে না বলে। ওটা দেখতে গেলে তোমাদের এই ব্লগটার পরে আমি একটা ভিডিও আপলোড করব, সেই ভিডিওটা তোমাদের দেখতে হবে যে এই ভিডিওটার মধ্যে কী আছে। মানে কেউ যদি বাড়িতে কাঠের জানলা দরজা করতে চাও, তো অবশ্যই একবার বলবো, একবার এখানে এসে দেখতে পারো, খুব ভালো লাগবে জায়গাটা। আর মানে সত্যি খুব কম পয়সায় এই এত সুন্দর ডিজাইন পাওয়া যায়, এটা পাওয়া যাবে না। তো এই ভিডিওটা পুরো থাকবে, এই ব্লগটার সাথে তোমাকে ছোটো দেখালাম, ভিডিওটা আলাদা স্পেশালি আলাদা দিন আমি আপলোড করবো, তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখো, তোমার অনেক কাজে লাগবে। দুপুরবেলা কাজ কাম তো হলো আর একটা ছোট্ট ভিডিও বানালাম, প্রায় এখন 2:30-3 বাজে, এখন চোখে মুখে একটু জল দিলাম, এখানে একটা কল রয়েছে এই যে, আর ব্যাগের থেকে বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছি, এখন দুপুরবেলা লাঞ্চটা কমপ্লিট করবো। ব্যাগ ট্যাগুলো সব ছিঁড়ে গেছিলো, আজকে ব্যাগ ট্যাগ কেনা হয়েছে, 80 টাকা দাম নিল আমার। এ হচ্ছে আমার টিফিন বক্স, আজকে লাঞ্চ শশা রুটি, আর এখানে আলু ভাজা, বেগুন ভাজা। চাকরি সেলসের জীবন, এটাই লাইফ, বাইকেই খাওয়া দাওয়া, কখনো ভালো হোটেলে গিয়ে খাচ্ছি, কখনো রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছি। তো চলো দুপুরবেলা লাঞ্চটা কমপ্লিট করবো, তারপরে যাব আমার অফিসের কাজের জন্য। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর প্রচণ্ড গরম লাগছে, একদম একটা গাছতলা দাঁড়িয়েছে এই যে গাছতলা। তো এখন কী করতে হবে, এখন গাছতলায় রেস্ট নেবো, তারপরে বিকেলবেলা থেকে আবার কাজ শুরু হবে। বাস অনেকটা কমপ্লিট করলাম, করে এখন এমন একটা টাইম, ভাবলাম কী করব। তো এখন আছি আমার বোনের বাড়ির ঠিক পাশেই আছি, তাই ভাবলাম একটু মামুর সাথে যাই দেখা করতে। তো আজকের বলেছিলাম তোমাদের আজকে একটা স্পেশাল ব্লগ, সেটাই ছিল আজকের স্পেশাল ব্লগ, যে একটু সময় পেলে আমি একটু ভেবেছিলাম মামুর সাথে দেখা করতে যাবো, তো সেটা হয়ে উঠলো। এখন একদম দুপুরবেলা, রাস্তাঘাটে শুনছান কেউ নেই, ফাঁকা রাস্তা। তো এখন আবার বিকেলবেলা কাজ আছে আমার ঠিক 5:30টার দিক থেকে, তাই একটু এখন মামার সাথে দেখা করতে যাবো, আর এসছি মামার জন্য দোকানে মিষ্টি নিতে,
আমার মিষ্টিকে তো ভালো আছে ভালো টাটকা মিষ্টি কিছু হবে গরম দাও নেলে চলে এসেছি বোনের বাড়িতে পঞ্চায়েত থেকে মামাকে পড়ছে সেটাতে এই কি করছিস ডুকডুকি বাজা বাজা টুকটুকি বাজা মামুর সাথে দেখা করা কমপ্লিট আর মোটামুটি প্রায় সন্ধ্যে হবো হবো এখন তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে দেখছি এখন বেরিয়েছে মামু দিকে ঘুমিয়ে পড়েছে এখন আবার একটু কাজ আছে কাজ বাজ মিটিয়ে তারপরে যাবো বাড়ির থেকে চলো এখন যাওয়া যাক একটা রাত্রি হয়ে গেছে ছবিটা ঠিক বোঝা যাচ্ছে না এখন আছি এসে হচ্ছে খোলা পথায় এখন অফিসে কাজ মেটালাম শেষ করলাম এখন ঘুরেতে প্রায় পৌনে আটটা বাজতে যায় তো এবারে যাবো বাড়ির দিকে আজকের দিনটা মোটামুটি খুব ভালোভাবেই কাটলো আর কি বলবো মানে মামুর সাথে দেখা হলে খুব ভালোও লাগলো তার সাথে সাথে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করলাম যেটা হচ্ছে কী বলো ওটাকে ফার্নিচারের যে জায়গাটা গেলাম কাজের মধ্যে থেকে একটু সময় পেলাম দেখালো তো চলে এখন বাড়িতে যাবো দেখা হচ্ছে তোমার সাথে বাড়ির দিকে পুরো অন্ধকার রাস্তা এখান থেকে যাচ্ছে এখন বাড়ি তো এখন এসেছি বাড়ি যাওয়ার সময় দেখলাম মাটিয়া বাজারে চিংড়ি মাছ অনেক রকম বসেছে এখান থেকে নিলাম এসে ভাঙর মাছ এগুলো হচ্ছে ভাঙর মাছ ওই দাদার কাছ থেকে নিলাম তীর হয়ে গেছে বলে এখান থেকে যাচ্ছিলাম দেখলাম মাছ বাজারে কিছু মাছ জমেছে তো অল্প কিছু বাড়ি গেলে মাছও নিয়ে নিলাম আজকে তো অ্যাকচুয়ালি এটা মাটিয়া মাছ বাজার এখানে খুব কম পয়সায় মাছ পাওয়া যায় এখন এসেছিলাম ফেরার সময় বাজারে কলকাতা থেকে দুটো ফেস ওয়াশ নিলাম ফেস ওয়াশ মিটিয়ে এসেছিলাম বাড়িতে ফেস ওয়াশ শেষ হয়ে গেছে দুটো ফেস ওয়াশ নিলাম এটা অন্য জায়গায় পাওয়া যায় না এটা এখানেই পাওয়া যায় এটা সস্তার জিনিস তো দামটা দেখায় 129 দাম 129 টাকা আর এটা হচ্ছে 99 ফাইনালি বাড়িতে আসলাম এখন জাস্ট আজকে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে অনেকটা রাত্রিও হয়েছে তো এখন ফ্রেশ হয়ে গেলাম আর অনেকটা রাত্রিও হয়ে গেছে আজকে অনেকটা বাইক চালিয়েছি শরীরটা খুবই টায়ার্ড ক্লান্ত ও রান্নাবান্না প্রায় কমপ্লিট আর মাছ কিনেছিলাম মাটিয়া বাজার থেকে একটা বললাম মাছ ভাজতে ও মাছও ভেজে নিয়েছে এখন যে রাতের ডিনারটা কমপ্লিট করি আজকে আমাদের রাত্রিবেলা ডিমের ভুজিয়া আছে আর এই মাছ ভাজা আর এর মধ্যে আছে রুটি তো কেউ নেই আমরা দুজনেই আজকে আছি ওর বাবাও এসেছিলো কালকে সে চলে গেছে এখন আজকে রাত্রেবেলা দুজন মিলেই খাবো ফাঁকা বাড়ি ভালো লাগছে না কিছুই মোটে চলো রাত্রে ডিনারটা আজকে কমপ্লিট করে নিই তারপর কিছু রিলস বানাবো তারপরে কিছু চলে যাবো যতই টায়ার্ড থাকি রিলস বানাতেই হবে কালকে গ্যাপ গেছে কালকে যেহেতু রিলস বানাইনি ওর মুখটা কালকে মুড ছিল বাংলার পাঠ ছিল কালকে ভালো লাগছিল না মুড অফ ছিল আজকে রিলস বানাবো বুঝলে বানাবে নাকি হ্যাঁ তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়াটা খুব খিদেও পেয়েছিলো আর ও এসে রুটি ফুটি বানিয়েছে সারাদিন কাজ করার পরে যেসব বানায় অনেক ধন্যবাদ ওকে যে আমাকে দুটো ঠিক মতন টাইম টু টাইম খেতে দেয় ও অনেক কিছু ভালো করে মাঝে মধ্যে একটু বকাঝকা করি একটু আর এখন কম্পিউটারটা নিয়ে বসেছি কিছু কাজকর্ম করার জন্য ও আর তারপরে দু একটা রিলস বানাবো আজকে কালকে রিলস বানানো হয়নি দুটো ফানি ভিডিও বানাবো আর তারপরে আজকে মতন ব্লগটা বন্ধ করবো আবার দেখা হবে কালকে তো আজকে আমাদের এখন ফিল্মের নায়িকা রেডি হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ এখন রিলস হবে তার জন্য রেডি হচ্ছে দেখি একবার চাঁদের মুখটা আর ইস আওয়াজ তো হে গাইস আমাদের আজকে রাত্রিবেলা অনেকগুলো রিলস বানালাম তো কালকে তোমাদের সব ফানি ভিডিও হচ্ছে অনেকগুলো ফানি ভিডিও করেছি আমরা দুজন আজকে ভীষণ ভালো লেগেছে ভিডিওগুলো করতে এনার্জি এসে গেছে তো সারাদিন কাজকর্ম করে যে এনার্জিটা লস হলো ভিডিওটা করলে মানে এনার্জি পেয়ে গেলো বাড়িতে এসিটা চালালাম ভিডিও ফিডিওগুলো করলাম আর ভিডিওগুলো সব পাবলিশ করা নেই এখন তো কালকে ভিডিওগুলো দেব তো এই ব্লগটা যখন তোমরা দেখতে পাবে হয়তো ভিডিওগুলো তারপরে আসবে তো ফাইনালি আজকে মামুর সাথে দেখা হলো
মাছ কেনা হলো আর সবথেকে ভালো লেগেছে যেটা আজকে আমার সাথে ঝগড়াও হয়েছে কালকে তোমার ঝগড়াও করেছো না না কালকে ঝগড়া না কালকে রিলিজ করিনি বলে ওইটু বাজে রিলিজ করব না করব না একটু রাগ করেছিল রিলিজ করিনি বলে ওটা ঝগড়া না একটা ভুল কথা তো আজকে সবথেকে লেটেস্ট যেটা দেখলাম সেটা ছিল ওই যে কাঠের যে ভিডিওটা আপলোড করব ভীষণ ভালো লেগেছে আমি তো ইচ্ছা আছে যদি কখনো দরজা লাগাই তখন থেকে একবার ডিজাইন করে নিয়ে আসবো তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করবো অনেকটা রাত্রি রয়েছে কালকে অফিসে আবার মিটিং আছে কালকে আর একটা দেখাবে নতুন ব্লগের সাথে তো ততগুলো ভালো দেখো আর পুজো এসে যাচ্ছে সবাই মনে আনন্দে শপিং করো ঘুরতে যাও বেড়াতে যাও তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখাবে আগামীকাল আর একটা নতুন ব্লগের সাথে তো প্লিজ 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 আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখাবে আগামীকাল আর একটা নতুন ব্লগের সাথে তো আজকের মতো টাটা গুড নাইট